স্যার আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকবে? আজকে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা যেটা ছিল সেটা হচ্ছেও, এবং এটা কিন্তু আজকের দিনটাই থাকবে, কাল থেকে কমে যাবে। দক্ষিণবঙ্গেও আজকে বিকেলে বা সন্ধ্যের পরে বিশেষ করে বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, দেন নদিয়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, মানে একটু পশ্চিম এবং উত্তরের ঘেঁষা যে জেলাগুলো, মালদার নিচে মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি। কালকে থেকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল দু জায়গাতেই কমে যাবে। তার কারণ সিস্টেম যেটা আসছিল, যেটা এই মুহূর্তে আছে, সেটা আস্তে আস্তে নর্থ ইস্টের দিকে সরে যাবে। ফলে কাল থেকে সেরকমভাবে কিন্তু আজকে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা উত্তরবঙ্গে আমরা পাচ্ছি বা পাবো, সেটা কালকে থাকবে না, কমে যাবে। কোন সিস্টেমটা? সিস্টেম যেটা হচ্ছে যে বঙ্গোপসাগরের উপর একটা বিপরীত ঘূর্ণাবর্ত যেটাকে আমরা বলি, সেটা আছে, যার ফলে প্রচুর পরিমাণে ময়েশ্চার আমাদের এখানে ঢুকছে, প্লাস উইন্ড হচ্ছে সাউথ ওয়েস্টার্লি বা সাউদার্লি, আর পশ্চিমী ঝঞ্ঝা একটা ক্রস করছে, যেটা উত্তর পশ্চিম দিক থেকে হাওয়াটা আসছে, এবং একটা ওয়েস্টার্লি ট্রাফ আছে তার মধ্যে, যেটাকে আমরা নিম্নচাপ অক্ষরেখা বলি। তো সেই পশ্চিমী ঝঞ্ঝা আর বিপরীত ঘূর্ণাবর্তের যে ময়েশ্চার, এই দুটো যে যেখানে মিলিত হচ্ছে সেখানে কিন্তু বজ্রগর্ভ মেঘের তৈরি হচ্ছে, এবং যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটা পশ্চিম থেকে পূবের দিকে যায়, ফলে বৃষ্টি কিন্তু প্রথমে যেটা আজকে সকালের দিকে ম্যাক্সিমাম বৃষ্টিটা হচ্ছে বিহারে, বিহারের পরে উত্তরবঙ্গ হয়ে কালকে আশা করছি আমরা উত্তর পূর্ব ভারতে হবে। তারই একটা অংশ একটু নিচের দিকে নামবে বিহারের দিক থেকে, তো বিহারের দিক থেকে যেটা নিচের দিকে নামবে, ফলে আমাদের বীরভূম, বর্ধমান ওই অঞ্চলটাকে আগে এফেক্ট করবে, করে একটু দক্ষিণবঙ্গের দিকে এগোবে। গাস্টি উইন্ড থাকবে, তাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। কাল থেকে পরিস্থিতির উন্নতি হবে, অ্যাক্টিভিটিটা কমে যাবে। আজকের কলকাতায় কি কোনো রকম আছে? এখন অবধি সম্ভাবনা যেটুকু আমরা দেখছি আছে, কিন্তু বেশি সম্ভাবনা হচ্ছে কিন্তু ওপরের জেলাগুলো, মানে ওই বিহার লাগোয়া, ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলো। তাহলে কি বলতে পারি যে কলকাতায় আজকের কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা তো আছে, কিন্তু এক্স্যাক্টলি যে টাইম কখন বা কি হবে সেটা আমরা ওই দু তিন ঘন্টা আগে নাওকাস্টের মাধ্যমেই জানাবো আর কি। দার্জিলিং, জলপাইগুড়ি, নর্থ বেঙ্গলে তো হচ্ছে সকাল থেকে, আজকের দিনটা হবে, কাল থেকে কমে যাবে। শিলাবৃষ্টির এই মুহূর্তে কোনো খবর আমরা দেখেছি নেই, মেইনলি যেটা হচ্ছে লাইটনিং থাকছে, থান্ডারস্টর্ম আর গাস্টি উইন্ড।